হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদি এখানে সবজি করছে। দিদি সব কাজ হয়ে গেছে, তো মা রান্না বসিয়ে দিয়েছে ওইদিকে, তো মা দিদি সবজিটা কেটে দিচ্ছে। তো মা সবটা রান্না করতে পারবে না, কারণ মা আবার ডিউটিতে বের হবে আজকে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশানটা অন করে দেবে। অনেকেই বলো নোটিফিকেশান যায় না, তোমরা বেল নোটিফিকেশানটা অন করে দাও তো, ওইটা না দিলে কিন্তু যাবে না, ঠিক আছে? আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে দাও। তো মা এখন চিঙ্কিতনুর মাছ সিদ্ধ করতে বসাচ্ছে, তারপরে আমি চা নিয়ে বসে পড়েছি সকালে। আর মা দেখো রুটি করেছে, কতগুলো সকালে রুটি করেছে। তো দিদির খাওয়া হয়ে গেছে, মা দিদি তারপরে হচ্ছে আর সবাই, মানে ব্রাস টাস সবার খাওয়া হয়ে গেছে। আমি এখনও খাইনি, তাই আমি এখন খাচ্ছি। আমার চাটা কড়াই ছিল, মা এখন শুধু একটু গরম করে দিল, আমি রুটি দিয়ে চা খেয়ে নিচ্ছি। আমার রুটি দিয়ে চা খেতে খুব ভালো লাগে জানো তো। তো মা আর বেরোবে একটু পরেই, আমার মা রেডি হচ্ছে, এখন ডিউটিতে যাবে, তার জন্য এখন বাজে সকাল 11টা। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, সেই সকালে ঘুম থেকে উঠেছি, কারণ কারেন্ট ছিল না, ঘুম ভেঙে গেছিল। তো তারপরে দিদি কাজ করলো, তারপরে যে সবজি টবজি কুটে দিল, দিদি চলে গেল। আমাদের একটা রান্না অলরেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে আমার মা করেছে, আর বাকি দুটো রান্না হবে এখন, ওগুলো আমি করব। একটা রান্নাও করেছি তো, শাক ভাজা করেছি, রুটি করেছি, সেটাই বললাম তো, একটা রান্না হয়ে গেছে আর ভাত হয়ে গেছে আর রুটি করেছে মা সকালে। তোমার তো দেখালাম আমি রুটি করেছো, রুটি চা দিয়ে খেয়েছি আর কাঁঠাল দিয়ে একটা খেয়েছি, দুটো খেয়েছি রুটি। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, আমি আর কিছু খাবো না সকালে। এবার মা একটা তরকারি করেছে, মানে শাক ভাজা করেছে মা, আর ভাত হয়ে গেছে। এবার আমি শুধু দুটো রান্না করব, বাকি যে দুটো রান্না হবে সে দুটো আজকে সকালে মাছ নিয়ে এসেছে, মাছ ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে রেখেছে মা। আমি এবার গিয়ে রান্নাটা বসাবো, আমি সবজি টবজি সব কোটায় আছে, ধোয়া আছে, কোনো চাপ নেই, শুধু কষাবো হয়ে যাবে, ঠিক আছে? তো মা এখন বেরোবে, মার আজকে ডিউটি দু জায়গায়, আজকেও দু জায়গায় ডিউটি। তো কাজের খুব চাপ পড়েছে আমার মার, প্রচুর প্রচুর চাপ। তো বিছানা এখনও তোলা হয়নি, বিছানাটা তুলবো, একটু পরে তুলবো। আসলে কি বলতো, কালকে রাত্রিরে ঘুমিয়েছি, এবার ঘুমালে কি হবে, ভোরবেলার থেকে ঘুম ভেঙে গেছে কারেন্টের জন্য, আর আমাদের বাড়ির পাশে কাদের বাড়ি টাড়ি হচ্ছে, সেই জন্য ঠুক ঠুক আওয়াজ, মানুষজনের কথাবার্তাটা একটু খুব অসুবিধা হচ্ছে আমার। বসে আছে, এই যে আমার মার পা, এক পায়ে নুপুর পরে বসে রয়েছে, এটা স্টাইল। চলো তোমাদের দেখাই রান্য বান্য। বুড়ো বয়সে স্টাইল, বুড়ি বয়সে স্টাইল, বুড়ি আবার কি আছে, মনের বয়স বুড়ি না হলে। না না, একজন আমার বলেছে 50 বছর বয়স নাকি আমার, বলতে ভালো আমি বলে আমার মা 60 বছর, আর দু এক বছর বাকি আছে 60 বছর পূর্তি, এক বছর পরে আমি রিটায়ার হয়ে যাবো। জাহাজ ভালো আছে, যা বলছে ভালো হয়েছে, বয়স বাড়িয়েও কোনো লাভ হবে না, আর বয়স কমিয়েও কোনো লাভ হবে না, মৃত্যু যখন তখন। হ্যাঁ, বয়স কমিয়ে কিসের জন্য বলতে যাবে, আর বয়স বাড়িও বা কিসের জন্য বলতে হবে, যেটা বয়স অ্যাকচুয়ালি সেটাই বলা হচ্ছে, হিসেব করে দেখে নাও, গিয়ে যাও। আমার মার যখন 20 বছর বয়স তখন আমি হয়েছি, আমার এখন 21+, মানে 22, আমার ধরো 22, তাহলে 22 পূর্ণ হয় না, পূর্ণ হয়নি এখন, সামনে বছর এপ্রিল মাসে পূর্ণ হবে, পূর্ণ হবে 21+। আর কিছু বলা যায়, আর যে যা পারে ভাব ভাবো দিন না, ভালো লাগে না, উল্টো পাল্টা কমেন্ট করে দু একজন, এখন তো উল্টো পাল্টা অনেকে কমেন্ট করেন, এখন সবাই ভালো কমেন্ট করে, তাও ওই দু একজন ওসব ভালো লাগে না। আর বেশি বাজে কমেন্ট করলে আমি সেটা ডিলিট করে দিই, আমার একদম পছন্দ হয় না ওটা, যতবার দেখবো আমার মাথা গরম হয়ে যাবে, কারণ এমনিই মাথা গরম আমার, আমার প্রচন্ড মাথা গরম, রাগ হয়ে যায় আমার। না আমি দু একটা করে সেগুলো ডিলিট করে দিই, আমার ভালো লাগে না। তো আমার মায়ের একটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে, আর এই হচ্ছে মাছ। ও মা, মাছ কি সব রান্না হবে? দেখো বন্ধুরা কত বড় বড় পিস করেছে মাছগুলো, বুঝতে পারছো কত বড় বড় পিস, অনেক বড় বড় পিস। এদিকে এসো দেখি যাও কটা মাছ রান্না করবো। আর এই হচ্ছে ভাত বসে গেছে, ভাত বসে গেছে বলছি, ভাত হয়ে গেছে।
তো মা ওইদিকে রেডি হতে থাক, আমি ভাবলাম আমি আর বসে বসে সময় নষ্ট না করে রান্না বান্নাটা শুরু করে দিই। দুটো রান্না করব, বেশি সময় লাগবে না, কারণ সবই তো ধোয়া পরিষ্কার করা। তো তাও রান্না বান্না করতে চলে আসলাম। তো সব মাছ রান্না করব না, কিছুটা মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, পরের দিন হয়ে যাবে। আর এত বড় বড় মাছের পিস করেছেন না কি বলবো। তো কিছুটা মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এখানে 8 পিস মাছ বার করেছি। 4 পিস মাছ আমি তরকারিতে দেবো ভেজে, আর 4 পিস মাছ আমি ঝাল করব। তো সেই জন্যই কিছুটা মাছ দেখতে পাচ্ছো নুন হলুদ মাখাইনি, কারণ যেটা ঝাল করব সেটা আমি একটু অন্যরকমভাবে করব, ভাজবো না। আর বাকি 4টে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এটা ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো গাঁঠি কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি করব। গাঁঠি কচু তো আমার খুব প্রিয় একটা সবজি, আমার খুবই ভালো লাগে, তোমরা সবাই জানো। তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আগে জানো তো আমি মাছগুলো হাতে দিয়েই ছাড়তাম, কিন্তু আমার মায়ের আগের দিন যেভাবে হাত পুড়ে গেছে, তারপরের থেকে আমার আর তেলের মধ্যে হাত দেওয়ার সাহসটা হচ্ছে না। এবার থেকে আমি খুন্তি দিয়েই ছাড়বো বাবা। তো যাই হোক, খুন্তি দিয়ে আজকে ছাড়লাম, কোনো তেলও ছিটকায়নি, কিছুই হয়নি। তো মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, একবারেই দিয়ে দিলাম, কড়াইতে ধরে গেছে। তো ভেজে এবার তুলে নেব, নিয়ে এবার আমি গাঁটি কচুর তরকারিটা বসিয়ে দেব। আর মা ওইদিকে এখনও বেরোয়নি, মা বেরোবে একটু পরেই। তো সকালবেলা ডেঙ্গুর কাজে গেছিল, সেখান থেকে বাড়ি চলে এসেছে, এসে তারপরে আবার ভাত রান্না করেছে, শাকটা ভাজা করেছে, রুটি করেছে, সব কিছু করে কমপ্লিট করে তারপরে আবার এখন বেরোচ্ছে ডিউটিতে। UHND আছে আজকে, তো সেখান থেকে ডিউটি করে দুটোই বাড়ি আসবে, এসে তারপরে আবারও অফিসে যেতে হবে বাদুড়িয়া পৌরসভাতে। ওখানে আজকেও ডিউটি রয়েছে সমস্ত প্রেগনেন্ট মহিলাদের নিয়ে, কী ব্যাপারে জানি না আমি, তো ওখানেও ডিউটি রয়েছে, ওইখানেও যাবে। তো আজকে মায়ের মোট মোট কথা, আজকে সারাদিন বাড়িতে আমার মা থাকতে পারবে না, সে বিকেল 5টা 6টার দিকে বাড়ি আসবে। তো এরমভাবে আজকে দিনটা চলবে। মাঝে মাঝে দিন খুবই ব্যস্ততা যায়, আবার মাঝে মাঝে দিন আমার মায়ের একদমই ফাঁকা থাকে। তবে ফাঁকা একদমই কোনো দিনই থাকে না, বেশিরভাগ সময়ই মানে কাজের মধ্যে থাকে, সেটা বাড়িতে হোক কিংবা বাইরে। তার মধ্যে আবার সংসারের কাজ বাজ সব কিছু রয়েছে। তো যেসব মহিলারা আর কি ঘরে থাকে, হাউসওয়াইফ, তাদের চাপটা অনেকটা কম। তাদের কিন্তু শুধু ঘরের কাজকর্ম, ঘরের চিন্তাভাবনা, সংসারের চিন্তাভাবনা করলেই হয়ে যায়, বাচ্চার চিন্তাভাবনা। কিন্তু যারা মানে ঘরে বাইরে দুই দিকে সামলায়, তাদের অনেক অনেক চাপ। আর বিশেষ করে আমার মা যে কাজটা করে সেটাতে তো মানে কি বলবো, প্রচুর চাপ। তো সেই অফিসের কাজ বাজ সব কিছু টেনশান, সব কিছু আবার সংসারের টেনশান, চিন্তাভাবনা, তো মানে প্রচুর চাপ, এটা আমি বুঝতে পারি। তো যাই হোক, সমস্ত মায়েরা যারা ঘরে এবং বাইরে সামলায়, তাদেরকে মানে কি বলবো, তারা একদম বেস্ট বেস্ট। যারা ঘরে থাকে তারাও বেস্ট, তো সেটা কোনো কথা না, মানে মা মানেই বেস্ট। তো যাই হোক, আমার রান্নাবান্না ওইদিকে হচ্ছে, আর আমার মা এখন রেডি হয়ে গেছে আবার বেরোবে বলে এখানে। তো মাকে আমি জিজ্ঞাসা করছিলাম খেয়েছো কি না, তা মা বলছে যে না খাইনি, সময় নেই আর খাবো না। তো আমি বললাম রুটি করেছো তা রুটি খাবে না, তা মা বলছে না আমি আর খাবো না, আমি দুপুরবেলা বাড়ি এসে খাবো, তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে রাখ। তো মা এখন সব কাগজপত্র, ওষুধপত্র সব নিয়ে যাচ্ছে, এই যে ব্যাগের মধ্যে রয়েছে ওষুধ, এই ওষুধপত্র ফিল্ডে গ্রামের মানুষদের সবাইকে দিতে হবে। মাকে বললাম ঠিক আছে তাহলে সাবধানে যাও, তাড়াতাড়ি বাড়ি এসো, আমি রান্নাবান্না কমপ্লিট করে রাখবো, এই হচ্ছে ওষুধ। আর স্কুটি নিয়েই যাবে, বেশি দূর না, কাছেই, একটা স্কুলে প্রোগ্রামটা হবে, মানে যেসব বাচ্চাদের মানে ভ্যাকসিন মিস করে যারা, তাদের নতুন করে আবার আরেকটা সুযোগ দেয়া হয়, তো ওটাই হচ্ছে ব্যাপার। তো আমি এদিকে, মা চলে গেল, তালাটা দিয়ে দিলাম, তালা দিয়ে এদিকে দেখি তরকারিটা আমার প্রায় মানে ফুটে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে। নামানোর আগে অল্প একটু জিরে গুঁড়ো দেবো, দিয়েই নামিয়ে দিলেই আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এত গরম বন্ধুরা, কি বলবো, কদিন একটু মানে কি বলবো, দুদিন একটু বৃষ্টি হয়ে ভাবলাম নিশ্চয়ই বর্ষাকাল চলে এসেছে, কিন্তু একদমই না, আবার সেই যা গরম তাই। আষাঢ় মাস চলে গেল, বৃষ্টি কি এবছর হবে না বলো তো, কি একটা অবস্থা, ঝড় বৃষ্টির কোনো দেখা নেই, কোনো বছর এরকম হয় না, এই এই বছরটাই এরকম হচ্ছে। তো যাই হোক, অত ভেবে চিন্তে লাভ নেই, বৃষ্টির সময় বৃষ্টি হবে, আমার মুখে বললেও হবে না, আর কি মানে যখন হওয়ার তখন ঠিক হবে।
তো রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, নামিয়ে নিলাম। এবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার আমি আরও একটা রান্না করব। তো এই রান্নাটা আমি না ফোন দেখেছি, ফোন দেখে শিখেছি। তো কড়াইতে তেলটা বেশি পড়ে গেছিলো একটু, তো সেই জন্য তেলটা একটু তুলে নেব। বেশ অনেকটা তেল পড়ে গেছে, প্রায় হাফ কাপের বেশি তেল আমি তুলে নিয়েছি। ওটা অন্য রান্নায় ব্যবহার করা যাবে, কিন্তু এতটা তেল তো লাগবে না। মাছ মাত্র 4টে মাছ ঝাল করব, তাও কাঁচা মাছের ঝাল করব। আমরা তো কাঁচা মাছের ঝাল করি অন্যরকমভাবে, যেটা কী করি বলো তো, সব মাছে মাছ মানে কাঁচা মাছের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সব আদা, একটু রসুন, সব কিছু একসঙ্গে মাখিয়ে মাছটা কড়াইতে বসিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিই। ওটা ভাপ মানে ভাপে সিদ্ধ হয়ে যায়। কিন্তু আগের দিন ফোনে দেখলাম একটা বউ অন্যরকমভাবে রান্না করছে, তাই আমার সেইটা ইচ্ছা হয়েছে খুব, তাই আমি আজকে সেইভাবে রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি করে। তো এটা ভালো করে ভাজবো, ভেজে নিয়ে তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে কষিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষাবো, যেমন আর কি মানে অন্যান্য মানে মাছ ভেজে ঝাল করতে গেলে যেমন। তো এরকমভাবে আগে কখনো করিনি, এই ফার্স্ট টাইম মানে প্রথমবারই করছি বলতে পারো। তো সব কিছু দিয়ে দিয়েছি, এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল ঢেলে দিয়েছি। জল ঢেলে দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপরে যখন জলটা ফুটে উঠবে, তারপরে আমি দিয়ে দেবো কাঁচা মাছগুলো। তো কাঁচা মাছগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সিদ্ধ হবে হয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো এই যে রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছো টেবিলের ওপরে সব আমি রেখে দিয়েছি। ভাত এইটা আমি করেছি, তরকারি এইটাও আমি করেছি, আর ওইটা তো মা করে গেছিল। তো সব কিছু নামিয়ে টেবিল টেবিল সব মুছে দিয়েছি। তবে এখনও পর্যন্ত গ্যাসটা আমার মোছা হয়নি, গ্যাসের অবস্থা পুরো শোচনীয়, গ্যাসটা মুছতে হবে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তোমাদেরকে দেখাতে, এই দেখো একদম কালো হয়ে এসেছে, এমন মানে লাগছে যেন এক্ষুনি মানে ঝড় বৃষ্টি হয়ে একেবারে তুফান বয়ে যাবে এমন মেঘ। এরকম মেঘ প্রায় সময় দেখেছি এই মানে গরমকালে, বর্ষাকালে প্রায় সময় এরকম মেঘ দেখছে, কিন্তু বৃষ্টির দেখা নেই, বৃষ্টির দেখা নেই, এক টোপো বৃষ্টি পড়েনি। এই মেঘটা হলো এক টোপো বৃষ্টি পড়েনি। তো এই যে তোমাদের বলছিলাম না, আমাদের বাড়ির পাশে কাদের ঘর হচ্ছে, সেই জন্য কাজ বাজ হচ্ছে, সেই জন্য সারাদিন প্রচুর আওয়াজ সব কিছু মিলিয়ে। তো যাই হোক, ওদের বাড়ি ওরা তো করবেই না। আর এই দেখো কিরকম কালো মেঘ করেছে, দেখেছো? দেখে মনে হচ্ছে এই মাত্র যাক এক একটা শান্তির বৃষ্টি হবে, কিন্তু না, সেই আশায় বাড়ি। এসি চলছে, রান্না করছে, সেই থেকে এসির মধ্যে এসে এসে বসছি একটু একটু করে। তো রান্না বান্নাগুলো ঢাকা দিয়ে রেখে আসলাম, তো ঘর এখনো গ্যাসটা মুছে নেই, ভাবলাম একটু বসে নিই। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি এসিটা বন্ধ করে দেব যদি মানে মেঘ ডাকতে শুরু করে। মেঘ এখনো ডাকেনি, তো ভাবলাম একটু এসির মধ্যে বসে একটু ঠান্ডা হয়ে নিই, তারপরে গিয়ে গ্যাস ট্যাসগুলো মুছবো, ঘর বাড়িগুলো ঝাড় দেবো, দিয়ে তারপর স্নান করতে যাবো। চলো পরে আসছি, একটু বসে এসির নিচে, একটু ঠান্ডা হয়নি, গরম হয়ে গেছে একদম রান্নাঘর। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে আমি বললাম না তোমাদের সঙ্গে একটু বসি, এসির মধ্যে ঠান্ডা হয়নি, তারপর থেকে আর সেই মানে যাওয়াই হয়নি, কোনো কাজও করা হয়নি। তারপরে মা ফোন করে বললে, মাকে আমি ফোন করলাম কখন আসবে, মা বলছে আমি এক্ষুনি বেরোবো, তুই ভাত বার, রান্না বান্না তো হয়ে গেছে, সে নিয়ে চাপ নেই। এবার হ্যাঁ অফিসে যাবে, কারণ হচ্ছে মা খেয়ে দিয়ে আবার অফিসে বেরিয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে গিয়ে সমস্ত পোশাক টোশাক করে তারপরে এক্ষুনি স্নান করে চলে এসেছি এইটুকু টাইমের মধ্যে। এই এক জায়গার থেকে এখনো ইউনিফর্ম খুলে নিয়ে ছাড়িনি, সব মেয়েরা সব অফিসে চলে যেতে হবে, খাওয়া দাওয়া করেই চলে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে ঘরে তার ভাত তরকারিগুলো নিয়ে চলে এসেছি, এখন আমরা দুজন খাওয়া দাওয়া করবো। এখন 2:05 বাজে, 3টের মধ্যে ঢুকতে বলেছে আমাদের। ও তাহলে হয়ে যাবে, আমি কি তাড়াতাড়ি করে স্নানটা করে এসেছি, ঠিক নেই বাড়ি আসতে, কি নিয়ে আলোচনা হবে। হ্যাঁ ভীষণ মেক করেছে বাইরে। তো এই হচ্ছে, এইটাই হচ্ছে ভাত, আর এই হচ্ছে বেগুন দিয়ে, গাঁটি কচু দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। তো এনাও শাক, মা আজকে রসুন ফোড়ন দেয়নি, রসুন ফোড়ন না দিলে শাক ভালো লাগে না। আমি তো বলেইলাম যে একটু রসুন ফোড়ন দে, কালকে দোকানে যাব দেখে। এই হচ্ছে কলমি শাক চিংড়ি মাছ ভাজা দিয়ে লেগেছে মোটামুটি, আমি একটু খেয়ে দেখেছি। আর এই হচ্ছে গাঁটি কচু আর বেগুন, আজকে ঝোলে বেগুন দিয়েছি, বেগুন কিন্তু আস্তে আস্তে আছে, তাও ঘেটে গেছে, ছোট ছোট করে কাটো না, কচু গলে গেছে। হ্যাঁ সব গলে গেছে, বেগুন দিয়ে মাছের ঝোল, মাছগুলো নিচে পড়ে গেছে। আর আজকে একটা অন্য রকম করে আমি কাঁচা মাছের ঝাল করেছি, এটা কিন্তু কাঁচা মাছের ঝাল, তোমাদের তো দেখিয়েছি আমি রান্না বান্না, তো খুবই টেস্টি হবে মনে হচ্ছে, আমি ফোনে দেখে শিখেছি জানো তো। তো খেয়ে দেখি কেমন লাগে, আমি শাক দিয়ে ভাত খেয়েছি, এখন আর খাবো না,
আমি অল্প একটু টেস্ট করছিলাম শাকটা, তো চলো খেয়ে নিই আমরা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সব গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি, এই দেখো সব মুছে দিয়েছি। আর ভাত তরকারিগুলো ওই যে ঢুকেছি ঢুকে দিয়েছি। আর এই লালটা কি বলতো, এটা হচ্ছে কাঁঠাল, ওরা ভাই মোড়ানো রয়েছে, ফ্রিজে রাখবে না আমার মা? না ফ্রিজে রাখলে সব বন্ধ হয়ে যাবে। কখন বেরোবা? চায়ের পর্ব শেষ, তোমাদের সঙ্গে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। এখন টুম্পা কাঁচা লঙ্কা ভাঙে কাঁঠালের ক, টুম্পা ঘোষ। এখন আর একটু কাঁঠাল খাওয়া হবে সবাই মিলে, যেহেতু পাকা কাঁঠাল আনা হয়েছে, বেশিক্ষণ দেখা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আর ফ্রিজের ভিতরে আমি কাঁঠাল ঢুকাচ্ছি না, কেন ফ্রিজ পুরো বন্ধ হয়ে যায়, টিফিন কৌটোয় রাখলেও ফ্রিজ বন্ধ হয়ে যায়। আগে আমি কাঁঠাল খেতাম না, একদমই সহ্যই করতে পারতাম না, আমি একদম কাঁঠালের গন্ধ সহ্যই করতে পারতাম না, কিন্তু এখন আমার কাঁঠাল ভালো লাগে। তোমরা কি রান্না করেছিলে মাছ দিয়ে? কেন তুমি ঝোল রেখেছো গঙ্গার ঝোল? তো অত ঝোল রেখেছো কেন? বেশি ভালো করতে গেলে খারাপ হয়ে যায় না, আমার এগুলো মাছ পেয়েছি তো অনেক ঝোল ডাকি, আগের দিন এরকম বেগুন আগের দিন করেছে নিরামিষ বেগুন, সেটা কি সুন্দর লেগেছে। আর তারপরের দিন মাছ দিয়ে করেছে, আমি একটু খেলাম, সেটা একদমই ভালো লাগেনি আমার। হ্যাঁ সে কলাটা, কলা আর কথাই বলছি, বেগুন না কলাটা, সে সর্ষে বাটাতে নিরামিষ করলে ওটা কি ভালো লেগেছিল। তারপরের দিন রাজ মাছ দিয়ে নিয়ে এসেছে, আমি একটুকু নিয়েছি, দেখে আমার একদম ভালো লাগেনি। বুদ্ধি থাকলে কি আর বলবো, আর ওইগুলো খেতে মিষ্টি লাগে। আমি তো আমার ভালো লাগে, আমরা আগে ছোটবেলায় খেতাম ওই বুদ্ধি বুদ্ধি, আমার হেভি লাগে ওটা, মিষ্টি লাগে। আমরা বলতাম ভোতরা ভোতরা খেয়ে দেখে মোটাগুলো একটা মিষ্টি, আমি তখন খেয়ে দিলাম, আমার হেভি লাগে। না ওটা না ওটা কেন কিসে বড় লাগলো হাত ভাঙা চলে শুধু চিংড়ি মাছ দিয়ে ফোড়ন দিয়েছিল, ভালো লাগেনি, শাকে একটু রসুন না দিলে ভালো লাগে না,
তাই মা এখন আবার একটু রসুন দিয়ে ফোড়ন দেবে, মা রসুনটা ছাড়িয়ে দিয়েছে তাই ও বসে বসে থেতো করছে। দিদি ওই পায়ে জানিস রাস্তা হচ্ছে? কোন রাস্তা? সেই আমরা যে রাস্তা আসছিলাম না ভাঙা চুরু। ও তাই? হ্যাঁ। ও মা কি করছো? ওগুলো শোকাতে হবে তো। না বলছি শোন এদিক ফেরো, রাজ বিট্টুদের সাথে কি খারাপ ব্যবহার করেছি? একজন কমেন্ট করেছে ওই রকম, ভালোবাসা যেখানে আছে সেখানেই তো ওইটা হয় বলতে পারবে কেউ? আর প্রতিবেশী আমাদের সব জানে যে এই বাচ্চাগুলো সারাক্ষণ মারিয়াদের বাড়ি। এই রাজ হয়ে গেছে? নাও নাও শুয়ে পড়ো, আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। রক্ত মাংসের শরীর, শরীর একদিন ভালো নাই দেখতে পারে, আজকে একদমই ভালো লাগছে না। তোর মা কি দিয়েছে তরকারি? এই দেখো রাজের মা শুধু তরকারি দিয়ে দিয়েছে হচ্ছে রাজের জন্যে, ওদের মাছ হয়েছিল তাই, আমাদেরও মাছ হয়েছে অবশ্য তো ওদের হয়েছে বলে। কেন জেঠুমার জন্য? কেন বলছো জেঠুমার জন্য? একজন কমেন্ট করছে বলছে হাট চুষে চুষে রেখে দিচ্ছি সে ওই জন্য ফুরোচ্ছে না। হাট চুষে ও সে মনে মনে রাজ, রাজের মা, রাজের বাবা, অনুপমের দিলাম বলছি কি, একজন কমেন্ট করছে হাট চুষে চুষে রেখে দেয় বলে ফুরোচ্ছে না, তাহলে সে মনে ওরম করে বোধ হয়। দিদি এখনো ফ্রিজ চর্বি রয়েছে। মুরগির ছাল ওটা ওই ছালটা একদিন পয়সা করে রান্না করব সবজি দিয়ে, তাও ওরম সবাই খাবে, সবাই মিলে দুগুই রান্না করতে হবে। সে রবি হবে নি, শনিবারের দিন, শনিবারের দিন আমি বাড়ি থাকবো নি, ছুটি। আচ্ছা ঠিক আছে নাও তাড়াতাড়ি করো। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকেই ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে বেশি করে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের দিন ঠিক দুপুর 2:30 থেকে 3টার মধ্যে, সবাই কিন্তু অপেক্ষা করে থাকবে। আর এই ভিডিওটা দেখার সময় তোমরা এখন কী করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, তাতে করে জানো সবাইকে, টাটা।